হিন্দু বা মুসলিম, গরিব কিংবা ধনী, প্রত্যেকের কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাতাসা। হিন্দুদের পুজো কিংবা মুসলমানের রমজান খুবই গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ভূমিকা পালন করে এই বাতাসা। এই বাতাসার ডিমান্ড খুবই রয়েছে। আজকে আমি সন্ধান দেব বাতাসা তৈরি করার অটোমেটিক মেশিনের। আপনি একটা মেশিন কিনলে আপনি সেই মেশিন থেকে বাতাসা অটোমেটিক তৈরি করতে পারবেন এবং আপনার কোনো লোক লেবার না নিয়ে আপনি একাই এই মেশিন চালাতে পারবেন এবং এই ব্যবসার এত পরিমাণ লাভ যা আপনি কল্পনাও করতে পারছেন না। তাই এই লাভবান ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, চিনি থেকে আপনি কিভাবে বাতাসা বানাবেন, তার সমস্ত ট্রেনিং আপনি কোথা থেকে পাবেন, তার যাবতীয় তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আপনার নাম বলবেন? নমস্কার, আমার নাম রিমি চক্রবর্তী, আমি রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছি। আচ্ছা, আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে? সে আপনার শিয়ালদা অথবা হাওড়া দুটো সাইট থেকে আসতে পারে। ঠিক আছে, শিয়ালদা থেকে আপনাকে নিয়ারেস্ট সোদপুর স্টেশন আসতে হবে, হাওড়া থেকে মধ্যমগ্রামে চৌমাথায় আসতে হবে। শিয়ালদা থেকে আসার প্রসেসিং আপনার ট্রেনে হবে এবং হাওড়া থেকে আসার প্রসেসিং আপনার বাসে হবে। ঠিক আছে, L238 যে বাস আছে হাওড়া থেকে আপনাকে ধরতে হবে, মুড়া মধ্যমগ্রাম চৌমাথায় আপনাকে নামতে হবে। বাকি আপনাদের স্ক্রিনে যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেব। এখানে আপনার অনেক ধরনের মেশিনই পাবেন, 100 টাইপ অফ মেশিন পেয়ে যাবেন এখান থেকে। আপনি যে কোনো ধরনের বিজনেস টাইপ অফ মেশিন এখান থেকে পেয়ে যাবেন। আর আজকে আমি বেসিক্যালি যে মেশিন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটে প্রচুরই ডিমান্ডেবল একটা প্রোডাক্টের মেশিন আছে। ঠিক আছে, এটা আপনি সব জায়গায় পাবেন। বেসিক্যালি আপনি মন্দির বলুন, ঠিক আছে, বা ঘরোয়া পূজা আর্চার ক্ষেত্রে বলুন, ঠিক আছে, বা অন্যান্য জিনিসের ক্ষেত্রেও কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারেন। আর যে প্রোডাক্টটা সেটা হচ্ছে বাতাসা। ঠিক আছে, তো বাতাসা তৈরি করার জন্য কোন মেশিন প্রয়োজন, কোন মেশিনের দ্বারা আপনি বাতাসাটা তৈরি করতে পারবেন, সেই মেশিনের সম্পর্কেই আজকে আমি কথা বলবো। আচ্ছা, বাতাসার মার্কেটে ডিমান্ড রয়েছে, সেক্ষেত্রে ব্যবসা করতে গেলে কোনো লাইসেন্স বা ডকুমেন্টস লাগবে? অবশ্যই লাগবে। দেখুন, সম্পূর্ণ একটা ব্যবসা করতে গেলে কিন্তু আপনার ফার্স্ট অফ অল ট্রেড লাইসেন্স লাগবে। আর যেহেতু বাতাসা একটা ফুড প্রোডাক্ট, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যদি ফুড লাইসেন্স করে নেন তাতেও কিন্তু আপনার ভালো হবে। আচ্ছা, ডকুমেন্টস কি লাগবে? দেখুন, র মেটেরিয়ালস আপনার চিনি লাগছে, ঠিক আছে, চিনি লাগছে, শিরা লাগছে, তারপর আপনার সাইট্রিক এগুলো লাগছে। তো আপনার র মেটেরিয়ালস এর সব রকম গাইড আমরা আপনাকে করে দেব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাকে র মেটেরিয়ালস দিয়ে আপনাকে চাশনি বানাতে হবে। এবার যে চাশনিটা থাকবে সেটা আপনাকে মেশিনে দিতে হবে। মেশিনে দেওয়ার পরে আপনার ওটা ড্রপের মাধ্যমে, আপনার মেশিনের মাধ্যমে ওটা আপনার রেডি হতে হতে বেরিয়ে আসবে। এই মেশিনটা বসাতে গেলে কেমন স্পেসের প্রয়োজন হবে? দেখুন, মেশিনের স্পেসটা অনেকটা বেশি লাগবে আপনার, যেহেতু এটা বাতাসার মেশিন। এটাতে আপনার যে রোলারটা হয় ওটা আপনার 17 ফুটের মতো আপনার রোলার থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম 500 স্কোয়ার ফিট জায়গাই লাগবে আপনার মেশিনটা বসানোর জন্য। এবার যদি আপনি মনে করেন প্রোডাকশন সবকিছু মিলিয়ে, তো আপনি মিনিমাম 1000 স্কোয়ার ফিট আপনি ধরে রাখুন, বা 1000 স্কোয়ার ফিটের মধ্যে যদি থাকে তাহলেও আপনার হয়ে যাবে মেশিন বসে। আপনি র মেটেরিয়ালস নিয়ে, প্রোডাকশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। মাসে দেখুন, এটার ডিমান্ড আছে প্রচুর মার্কেটে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মাস গেলেও আপনি কম করেও আপনি 30,000 থেকে 40,000 টাকা আরামসে কিন্তু ইনকাম করতে পারবেন, যদি আপনি মার্কেটটা ভালোভাবে সার্ভে করে নিতে পারেন, যদি আপনি সেলস প্রোডাকশন সবকিছু আপনি ভালোভাবে দেখে নিতে পারেন। দেখুন, মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করতে পারি। এবার যদি দেখুন, আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আসে যারা আপনার রেডি প্রোডাক্টের জন্য আসে, তো সেক্ষেত্রে তাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাকে দিতে পারি। সেক্ষেত্রে যদি রিকোয়ারমেন্ট থাকে তো আপনাদেরকে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো। যারা দূরে আছেন, আসতে পারছেন না, তাদের জন্য আমরা কি ব্যবস্থা করব? দেখুন, যারা দূরে আছেন, আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন প্রসেসিং আছে। যদি আপনি মনে করেন আপনি অনলাইনে প্রসেসিং করতে চাইছেন, তো কিভাবে করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো। মেশিনের উপর দেখুন, এখান থেকে মেশিনের উপর গ্যারান্টি আপনাদের 1 বছরের থাকবে, প্লাস 5 বছরের সার্ভিসিং থাকবে। 6 বছর পর্যন্ত কোনো সমস্যা হলে আমাদের এখান থেকে আপনাকে সমস্ত গাইড সার্ভিসিং আমরা দেব। মেশিনের প্রাইস স্যার স্টার্টিং হচ্ছে আপনার 2,40,000 থেকে। ঠিক আছে, 2,40,000 থেকে মেশিনের স্টার্টিং আছে। এবার এটা আপনার 200 কেজি পার আওয়ার্স এর মেশিন আছে। ঠিক আছে, তো আপনি যেরকম কেজি নেবেন, যেরকম প্রোডাকশনে নেবেন, সেরকম প্রোডাকশনের উপর প্রাইস আসবে। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি আপনার ধরুন আপনি পার সেকেন্ডে আপনি 14 ড্রপের মেশিন আছে এটা।
ঠিক আছে 14 ড্রপ থেকে আপনার স্টার্টিং হচ্ছে। এবার আপনার কিরকম চাই, কিরকম রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আপনাদেরকে আমরা মেশিন দিয়ে থাকবো, প্রোভাইড করব। তো সেটা সম্পূর্ণ যখন আপনারা আসবেন সম্পূর্ণ ভাবে আমরা আপনাকে সামনাসামনি বসে গাইড করে দেব। আপনারা করবেন, কিন্তু যদি যারা বেকার আছেন, যদি মনে করেন যে একটা ভালো ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, কারণ এটার মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। তো আপনি যদি এই ব্যবসা করতে চান মেশিন বসিয়ে, তাহলে কিন্তু আপনি প্রফিটই প্রফিট পাবেন। সেই জন্যই বলবো, যদি ব্যবসা করতে হয় ভালো ব্যবসা, তো সেক্ষেত্রে আপনি এই মেশিন নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, বর্তমান মার্কেটে প্রচুর মেশিনারি কোম্পানি রয়েছে, তারাও মেশিন বিক্রি করছে, কাস্টমার সেই কোম্পানি থেকে আপনাদের কোম্পানিতে কেন আসছে? অবশ্যই কাস্টমার সমস্ত কোম্পানিতে ভিজিট করুক, জানুক ব্যাপারগুলো। তো সেক্ষেত্রে আমি বলবো, সমস্ত কোম্পানি ভিজিট করার পরে আপনি আমাদের কোম্পানিতেও এসে ভিজিট করুন, দেখুন মেশিন, মেশিনের কোয়ালিটি, ক্যাপাসিটি, ঠিক আছে। আর এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট, তো এখান থেকে আপনি যতটা কমের মধ্যে আমরা আপনাকে মেশিন প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। অন্যান্য কোম্পানিরা যারা রেডি প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসে, নিয়ে এসে সেল করে, কিন্তু এখানে কিন্তু আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা হয়। তো এখান থেকে আপনি অনেকটাই কিন্তু ডিসকাউন্ট বা কম রেটের মধ্যে কিন্তু মেশিন পাবেন, এবং মেশিনের ওপর কিন্তু গ্যারান্টি, ওয়ারান্টি, টেকনিশিয়ান সব কিছু কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করব। তো আপনারা আসুন, দেখুন, যদি মনে হয় তো সেক্ষেত্রে আপনারা পারচেজ করবেন। আচ্ছা, এই মেশিন চালাতে গেলে কোনো লোক লেবার লাগবে কি? অবশ্যই লাগবে, যে কোনো মেশিন আপনার দিতে গেলে তো আপনার একটা লেবার তো আপনার লাগবেই। বেসিক্যালি লেবার এই কারণেই লাগবে চাশনিটা তৈরি করতে এবং মেশিনে সেই চাশনিটা ঢালতে, জাস্ট একটা লেবার এখানে আপনার প্রয়োজন হবে। ইলেকট্রিসিটি লাগবে, অবশ্যই লাগবে, এটা থ্রি ফেজের কারেন্টে চলবে মেশিন, তো এখানে ইলেকট্রিসিটিও লাগবে। একটা ছোট ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব হলো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে, কোনো ডিটেলস জানার থাকে, তো সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্টের দেওয়া স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদের সাথে কল করুন, কথা বলুন, আপনারা যাতে একটা ভালো বিজনেস করতে পারেন সেই সমস্ত গাইডই আমরা আপনাকে করে দেবো। ভালো থাকবেন, নমস্কার।